চট্টগ্রামে কাজ শেষে বাসার ফেরার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, বুধবার রাত 8টার দিকে কোরিয়ান ইফেজিটের ভেতরে একটি জুতা কারখানায় কাজ শেষে আনোয়ারার চাতুরি এলাকা থেকে সিএনজি অটোরিকশায় উঠে মেয়েটি। এ সময় অটোরিকশায় থাকা তিন দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়। পরে তা চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ইপ্লাস টিভি।